আসলে আমার ছোট ভাই সাকিবরে নিয়ে আমার গর্ব হয়। সাকিবরে তো আমি জন্ম দিচ্ছি, আপনারা ভালো করেই জানেন। আমার কোটি টাকার কাবিন, চাচু, দাদিমা, এই ছবিগুলো দিয়ে হিট হয়েছে, আমি নিজে প্রোডিউস করছি। আম্মাজান, আপনার মুখ থেকে কথা শোনার জন্য আমি আমি কত নাকি করছি। এই আমার আমার আম্মাজান কথা কইছে, দীর্ঘ 22 বছর পর আমার আম্মাজান আমার সাথে কথা কইছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি বসুন্ধরা সিটিতে সিনে স্টার সিনেপ্লেক্সে, এখানে মুভি দেখার জন্য আসছি। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখানে ডিপজল সাহেব, মানে ডিপজল সাহেব সাকিব খানের সে প্রিয়তম মুভিটি দেখার জন্য আসছে। আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, একটু যদি আসতেন। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আমরা খুব ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে এই ভাইটি, মানে জুনিয়র ডিপজল ভাই, ইনি এখন সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণ ভাইরাল। আর এই ভাই এখন কিন্তু প্রিয়তমা ছবিটি দেখার জন্য আসছে, আর আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি অনেকগুলো বয়স পারেন, মানে এগুলো কিভাবে সম্ভব করলেন ভাই, কেমন পারলেন, একটু আমাদেরকে যদি শুনাইতেন। ভাই, আসলে চেষ্টা সাধনা থাকলে দুনিয়াতে কিছুই না পারার কারণ দেখি না। চেষ্টা অনুশীলন থাকলে দুনিয়াতে বিশ্ব জয় করা সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে ওনার বয়স কতগুলো পারেন একটু যদি বলতেন। মানে আমি বেসিক্যালি আজকে আসছিলাম আমার ছোট ভাই, কাছের ছোট ভাই সাকিব খান, ওর প্রিয়তমা মুভিটা দেখার জন্য। আমি মুভি দেখলাম, ভালো লাগছে। এর আগে তো পত্র পত্রিকায় দেখলাম, খবরে দেখলাম, প্রিয়তমা মুভিটা দেখা হল থেকে বাইর হইয়া দর্শকেরা কান্নাকাটি করতেছিল। আমার কাছে খবর আইছে মাগার ব্যস্ততার জন্য মুভিটা দেখা হয় না, আজকে দেখতে আইলাম। দেখা আসলে আমিও তো আবেগপ্রবণ হয়ে গেছি। আসলে আমার ছোট ভাই সাকিবরে নিয়ে আমার গর্ব হয়। সাকিবরে তো আমি জন্ম দিচ্ছি, আপনারা ভালো করেই জানেন। আমার কোটি টাকার কাবিন, চাচু, দাদিমা, এই ছবিগুলো দিয়ে হিট হয়েছে, আমি নিজে প্রোডিউস করছি। সাকিব আমার এখনও যথেষ্ট রেসপেক্ট দেয়, বাবার মতো আমার দেখে। আমি ভবিষ্যতে সাকিবরে নিয়ে আবারও মুভি করবো, আবারও কিছু গল্প রেডি হইতে আছে, আশা করি ভালো কিছু হইব। তার মানে এই প্রিয়তমা যে ছবিটা বাইর হওয়ার আগে আপনার সাথে যোগাযোগ করছিল? আমি শুনছি যে ও ছবি করবো ঈদের কুরবানির, ঈদের জন্য ওর ছবি আইতেছে, কিন্তু প্রিয়তমা মুভি নিয়ে কোনো কথা হয় না। আচ্ছা, এখন যে এই যে আপনি তো জুনিয়র ডিপজল, হ্যাঁ, আর এছাড়া আপনার কার কার বয়স পারেন? আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক মান্না, মিশা সদাগর, কাবিলা। একটু মান্নার যদি শোনাইতেন আমাদেরকে। মান্না ভাইয়ের, মান্না আমার তো বন্ধু মানুষ, মান্নার একটা ছবি ছিল। মান্না আপনার বন্ধু? হ্যাঁ, বন্ধু। আপনার বয়স কত ভাই? আমার বয়স এখন 24 বছর। ও, মান্নার মান্নার ছেলের বয়স তো ভাই 25 বছর। মানে আমি ওই ফিল্মের কথা কইতেছি। আচ্ছা আচ্ছা, বলেন একটু মান্নার বয়স কত। আমার বন্ধুর ছবি ছিল আম্মাজান, আম্মাজান ছবিতে আমি নিজেই অভিনয় করছি, আমার ঘরের প্রোডাকশনের ছবি, ওইটা কাজী হায়াত ভাইয়ের ছবি ছিল। তো মান্না তার মার সাথে তো কথা কই না ছবিতে, তো মান্না কি বলে আমরা চলে যাইতেছি। আম্মাজান আপনি কথা কন, আম্মাজান আপনি কথা কন, দীর্ঘ 22 বছর ধইরা আপনি আমার সাথে কথা কন না। আম্মাজান, আপনার মুখ থেকে কথা শোনার জন্য আমি আমি কত নাকি করছি। এই আমার আমার আম্মাজান কথা কইছে, দীর্ঘ 22 বছর পর আমার আম্মাজান আমার সাথে কথা কইছে। আম্মাজান আপনার পছন্দ মানছি, আপনি কথা কন, আপনি কথা কন। ভাই ভাই, তোমার বউরে তুমি লাও ভাই, আমার আম্মাজান হুকুম দিছে। কান সাহেব, এই নেন আপনার বাড়ি। কমিশনারের সাহেব, আপনি আমারে অ্যারেস্ট করতে আইছেন। দুনিয়াতে এমন কোনো জেলখানা নাই যে আজকে আমারে অ্যারেস্ট করতে পারে। আমারে না, আমারে না, ও অ্যারেস্ট করে ফেলছে। সুপ্রিয় দর্শক, চমৎকার। আসলে আমি ভাবছিলাম যে এগুলো হয়তো রেকর্ডিং বাজিয়ে হয়তো মুখ লাড়িয়ে মানুষ হুবহু মিলায়, কিন্তু এটা আসলে বাস্তবে আপনারা না দেখলে বিশ্বাসই করতেন না যে আসলে সে কি এইভাবে বয়স নকল করতে পারে কিনা। বা এছাড়া আর আপনি কার পারেন? আমি কাবিলা, দিলদার, জিৎ, উমর সানি। তোমার
তোমার সারা ওই বাসুন না ওই কয়া গেলাম মরে ছিল কবিলা ও মরেন কাঠ ও মরাল্লা। মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর। অনেক হয়েছে ভাই, আপনি কি মুভি দেখা শেষ নাকি দেখবেন? আসলে মুভি দেখে বাইরে হয়ে আপনার লগে কথা বললাম। আচ্ছা আচ্ছা, মুভি দেখে বাইরে কথা বলছেন। আচ্ছা, ছবিটা কেমন ছিল? আসলে সাকিবের যে অভিনয়, আগে যেরকম অভিনয় করতো এখন তো এক জায়গায় চলে গেছে, মাগার অরে পিছন ধরে টাইনা নেওয়ার কোনো কারণ নাই। খুব ভালো অভিনয় করছে, ছবিটা ভালো লাগছে। অনেকদিন পরে আমার তো এই ছবিটা দেখে যে দর্শকের যে ক্রাউড দেখলাম, এইরকম ক্রাউড দেখছিলাম 2007 সালে আমারই ঘরের ছবি মায়েরাতের বেহেশতের চাবি। ওই ছবিতে আমি যেরকম অভিনয় করছিলাম বা সাকিব আমার ছোটো ভাই অভিনয় করছিল, দর্শকেরা হল থেকে বাইর হইয়া কান্নাকাটি করছিল, একই অবস্থা দেখলাম প্রিয়তমার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আচ্ছা, ছবিটার কোন অংশটা আপনার কাছে বেশি ভালো লাগছে? আমার ভালো লাগছে পুরো সিনেমাটা তো মজাদার ছিল, ভালো গল্পের ছবি ছিল, গল্পই পারে একটা ছবি রেড করতে। বিশেষ কইরা লাস্টের যে সিন ছিল, সাকিব বুড়ো হয়ে গেল, নায়িকা মারা গেল, ওই দৃশ্যটা আসলে আমার হৃদয়ে দিলে ধরছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আশা করি দর্শকরাও ভালো লাগছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি বসুন্ধরা সিটিতে। এখানে আসার পরে ভাইটাকে পাইয়ে গেলাম, যাক অনেক ভালো লাগলো। কার কার বয়সগুলো ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইভটা শেয়ার, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।